নমস্কার, আমি সুমানা। ওয়েলকাম ব্যাক টু অ্যান আনাদার নিউ ভ্লগ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো অস্টিনে ফিরে থেকে তো একটাও ভ্লগ দেওয়া হয়নি, কেননা ফিরে থেকে ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যে পড়ে গেছি। আপনারা তো দেখলেনই যে বৃষ্টির মধ্যে বাড়ি এসেছি, তো সেই দিন থেকে রোদ্দুরের দেখা এখনও পর্যন্ত পাইনি। আজকে দেখলাম সকালে উঠে একটু রোদ্দুরের দেখা মিলেছে। তো এতদিন বেশ মেঘলা ওয়েদারের মধ্যেই কাটছিল, তার উপর টেম্পারেচার -1-0 ডিগ্রি এরকম টেম্পারেচার, ঠান্ডাও বেশ আছে, আজকেও ঠান্ডা আছে। তো বিগত কয়েকদিন যাবত সত্যি বলতে কি ব্রেড আর বাটার খেয়েই ব্রেকফাস্ট হচ্ছে। তো আজকে ভাবলাম ওয়েদারটা যেহেতু একটু ইম্প্রুভ করেছে, একটু রোদ্দুরের দেখা মিলছে, তো আজকে তাহলে একটু পরোটা আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করা যাক। তো সকালে আলুর দম করেছি, এখন বাজছে 8:30। এখন এবার গরম গরম পরোটাটা করবো। তো কিছুক্ষণ আগেই ব্যাকইয়ার্ডে বেরিয়েছিলাম, ব্যাকইয়ার্ডের অবস্থা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর অবস্থা এই কদিন ধরে চলেছে। ব্যাকইয়ার্ডের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। ব্যাকইয়ার্ডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম নিস্তেজ, প্রাণহীন হয়ে গেছে। অক্টোবরে যখন গিয়েছিলাম তখন চারিদিকটা কী সুন্দর সবুজ ছিল, বাগানের ঘাসগুলোও সবুজ ছিল। তো ফিরে এসে শীতের জন্য দেখি না চারিদিক এরকম হয়ে গেছে, ঘাসগুলোও সব মরে গেছে। তার উপর আজকে সকালবেলা ভীষণ কুয়াশা এসেছে, যার জন্য চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। জঙ্গল থেকে একটা হরিণও বেরোচ্ছে না ঠান্ডার জন্য। তো গত বছর আমরা বাগানের ফ্লাওয়ার বেডে ধনে গাছ বসিয়েছিলাম, ধনে গাছের সাথে আরও বেশ কিছু শাক সবজিও বসিয়েছিলাম। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন। তো ওই ধনে গাছের দানা পড়ে দেখলাম, ফিরে এসে দেখলাম ধনে গাছ হয়েছে, সেটাই এখন সকালবেলা তুলতে এসেছি। এখানে এসে থেকে তো বাগানে একদিনও নামা হয়নি। তো ধনে পাতা তুলতে এসে দেখলাম যে বাগানে এরকম পিঁপড়েতে ঢিবি বানিয়ে বাসা করেছে, তো শীতেতে এরাও কাবু হয়ে গেছে। আমিও এদিকে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি, একদিকে চা বসিয়েছি আর তার সাথে সাথে আমি পরোটাটাও ভেজে নিচ্ছি। সকালে আলুর দমটা করে রেখেছিলাম, যার জন্য এখন পরোটাটা ভেজে নিলেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আর সুধাও ঘুম থেকে উঠে পড়েছে, ও ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছে ব্রেকফাস্ট করতে আমাদের সাথে। ওকে এখন একটু বিস্কুট দিয়েছি, ও বিস্কুট খাচ্ছে। আর পরোটা হয়ে গেলে ওকেও একটু দেব, যদিও এসব এখন খায় না, খেতে চায় না চট করে, ওর সমস্তটাই মুডের উপর। তবু আমরা আমাদের সাথে একসাথে যখন ওকে নিয়ে খেতে বসি, আমরা যেটা খাই ওকেও সেটা একটু দিই, যাতে খেতে খেতে অভ্যেসটা হয় ওর। আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করেই এখন বাজার বেরিয়ে যাবে, বাজারের লম্বা লম্বা লিস্ট নিয়ে। আর পুরো বাড়ি তো এখন অগোছালো হয়ে রয়েছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জামা কাপড়ের স্তূপ দেখতে পাচ্ছি, কোনো কিছুই গোছানো হয়নি। তার উপর সুধা তো আরও গুছিয়ে দিচ্ছে আমার সমস্ত কিছু, যার জন্য কাজ আমার আরও দ্বিগুণ থেকে চারগুণ হয়ে যাচ্ছে। একটু সুযোগ পেলেই সুধা এই সমস্ত ঘরগুলোয় ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে নিজের মতো করে গুছিয়ে দিচ্ছে। তবু অস্টিনে ফেরার পর থেকে আমার হাজব্যান্ডেরই এক বন্ধুর বাড়ি থেকে বিগত কয়েকদিন যাবত খাবার দাবার বানিয়ে পাঠাচ্ছে, তাতে আমাদের খুবই সুবিধে হয়েছে। কেননা ফিরে এসে যেটা সবথেকে বেশি সমস্যা হয় জেট ল্যাগের, সেটা আমরা এতদিনে কাটিয়ে উঠতে পেরেছি। তো আপনারা এই সমস্ত যে খাবার দাবারগুলো দেখছেন, এগুলো গত পরশু পর্যন্ত ওনারা আমাদের রান্না করে পাঠিয়েছেন। আমার হাজব্যান্ড বাজার করে ফিরেও পড়ল, তো বাড়িতে বিশেষ কিছুই ছিল না। যিনি আমাদের হিউস্টন এয়ারপোর্টে আনতে গিয়েছিলেন, তিনি প্রয়োজনীয় কয়েকটা জিনিস আগের দিন বাজার করে রেখে গেছিলেন, যেমন একটু দুধ, আলু, পেঁয়াজ আর ডিম। তো 3 মাসের জন্য আমরা যেহেতু যাচ্ছিলাম, বাড়িতে কিছুই রেখে যাইনি। তো ফিরে এসে সমস্ত কিছু দেখে লিস্ট বানিয়ে পাঠিয়েছিলাম, যার জন্য এত বাজার হয়েছে আজকে। আপনারা তো দেখলেনই বাড়ির অবস্থা কীরকম খারাপ হয়ে রয়েছে। তো এগুলো সমস্ত কিছু অর্গানাইজ করতে এখনও সপ্তাহখানেক, সপ্তাহ দুয়েক সময় লেগেই যাবে। তো এখন আমি সুধাকে নিয়ে একটু বাইরে বেরোবো, কেননা এখন বাজছে বেলা 11:00, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে বাজার করে নিয়ে চলেও এসেছে। তো আমি ভাবলাম যে একটু সুধাকে নিয়ে বাইরেটা একটু বেরিয়ে আসি ওকে নিয়ে, কেননা ওকে এই টাইমটা প্রত্যেক দিনই একবার করে বের করি, সারাদিন ঘরের মধ্যে থাকে, তো একটু বেলার দিকে তাই ঘুরতে বেরোই ওকে নিয়ে। তো ওকে বাড়ির সামনেটাই একটু ঘোরাবো, বেশি দূর যাবো না, কেননা ওয়েদার এখনও বেশ খারাপ আছে আর হাওয়াও বেশ দিচ্ছে এখন। তো যেহেতু আজকে ব্রেকফাস্টটা একটু হেভি হয়েছে, তাই লাঞ্চের খুব একটা তাড়া নেই, কিছুক্ষণ পর এসে আবার লাঞ্চের জোগাড়টা করবো।
তো তাহলে চলুন একটু বাইরে বেরিয়ে আসা যাক। আসার পর দেখলাম আমার হাজবেন্ড এখানে সবজি টবজি কেটে রেডি করে রেখেছে, হয়তো রাতে ডিনারের জন্য কিছু বানাবে। তো আমি ভাবলাম যে আমি লাঞ্চের জোগাড়টা এবার শুরু করে দিই। আজকে লাঞ্চের জন্য বিশেষ কিছু বানাবো না, আজকে আমি একটু তেলাপিয়া মাছ আনতে বলেছিলাম সর্ষে বাটা দিয়ে রান্না করার জন্য। তো ওই সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব, মসুর ডাল আর সাথে একটু আলু চোখা বানাবো। এই হলো আজকে আমাদের লাঞ্চ। সুধাকে বাইরে থেকে ঘুরিয়ে এনে ওকে এখন টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। তো যতক্ষণ টিভি দেখছে ততক্ষণ আমি রান্নাটা চটপট সেরে নিচ্ছি। বাড়িতে আজকে একটু পাতলা মসুর ডাল বানিয়েছি, যদিও একটু পাতলা মসুর ডাল খেতেই আমরা বেশি পছন্দ করি। আর যখনই এরকম মসুর ডাল রান্না করি না তখনই আমার হোস্টেলের কথা মনে পড়ে যায়। হোস্টেলে এরকম পাতলা জলের মতো মসুর ডাল প্রথম প্রথম তো খেতে খুবই অসুবিধা হতো, কিন্তু তারপর ওটাই আমাদের এত পছন্দের একটা খাদ্যবস্তু হয়ে গেল যে এখন বাড়িতে মসুর ডাল করলেই সবসময় মনে পড়ে হোস্টেলের মসুর ডালের কথা। একটা কথা আছে না যে মানুষ অভ্যাসের দাস, সেটাই আসলে হয়েছে। এই যে আমরা 3 মাস ইন্ডিয়া গিয়েছিলাম, বাড়ি থেকে ঘুরে এলাম, সেখানে তো প্রত্যেক দিন আমরা টাটকা মাছ খেয়েছি, আর এখানে ফিরে এসে দেখুন সেই 3 মাস 6 মাসের পুরনো মাছ খেতে হচ্ছে। এটা ছাড়া উপায় নেই, মাঝে মাঝে মনে পড়লে দুঃখ হয়, কিন্তু তারপর এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ভুলে গিয়ে সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে আসার আগে বাড়িতে সেভাবে তেলাপিয়া মাছ খেয়েছি বলে মনে পড়ছে না, এখানে আসার পরেই তেলাপিয়া মাছটা খাওয়া হয় মাঝে মধ্যে। তো এখানে তেলাপিয়া ছাড়া অপশন বলতে রুই মাছ, একটু চিংড়ি, ইলিশ আর পমফ্রেট ছাড়া সেভাবে তো পাই না। তো তেলাপিয়া মাঝে মাঝেই তাই হয় বাড়িতে। আর আজকে যেহেতু ডাল হয়েছে তাই আর এটার বেশি গ্রেভি বানাবো না, এটা একটু মাখামাখাই করছি আজকে। এখন বাজছে বিকেল 6টা। তো আমরা বিকালের দিকে ভেবেছিলাম যে 4:30-5টার দিক করে একটু কাউন্টি পার্কে হাঁটতে যাব, কিন্তু রান্নাবান্নার চক্করে দেরি হয়ে গেল, 6টা বেজে গেল। তবুও এখনও সেভাবে সন্ধে হয়নি, যা আধ ঘন্টা একটু হেঁটে আসা যায়। সুধার এদিকে খুব মন খারাপ, কেননা ও কার সিটে বসতে চাইছে না। ইন্ডিয়াতে এমন অভ্যেস হয়েছে কার সিটে না বসে বসে, এখন আর কার সিটে বসতে চাইছে না ও। দুপুরে লাঞ্চ করে আমার হাজবেন্ড ডিনার বানানোর পর আমরা সবাই এখানে এসেছি, কেননা এখান থেকে ফিরে রাতে রান্না করে আবার ডিনার করতে দেরি হয়ে যাবে, তাই ডিনারটা বানিয়েই আসা হয়েছে এখানে। পার্কে এসে গাড়ি থেকে নামতেই বুঝতে পারলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যদিও এখন টেম্পারেচার বিশেষ কিছু নেই, তবু হাওয়া দেওয়ার জন্য না ঠান্ডাটা বেশি লাগছে। তাই সুধাকে ভাবছি আজকে খুব একটা এদিক ওদিক ছাড়বো না, ওকে স্ট্রলারে নিয়েই পার্কে ঘুরবো। আর এই হাওয়ার মধ্যে যদি সুধাকে ছেড়ে দিই একবার তো চারিদিক দৌড়ে বেড়াবে, আর হাওয়াটা যত লাগবে ও তত সর্দি হওয়ার চান্সটা বাড়বে, যার জন্য আজকে আর ওকে স্ট্রলার থেকে নামাবো না। গতকালও ঘণ্টাখানেকের জন্য সুধাকে নিয়ে পার্কে এসেছিলাম। গতকাল ওয়েদারটা একটু ভালো ছিল, বিকালের দিকটা একটু রোদ্দুরও ছিল, তার উপর হাওয়াও দিচ্ছিল না, যার জন্য ওকে স্টেডিয়ামে এনে ছেড়ে দিয়েছিলাম। আর স্টেডিয়ামে ট্র্যাকের মধ্যে যারা দৌড়াচ্ছে বা জগিং করছে তাদের দেখে সুধা দৌড়ে যাচ্ছে তাদের দিকে। তবে আজকেও স্ট্রলারে বসে যে সুধা আনন্দ পাচ্ছে না তা কিন্তু নয়, আজকেও আনন্দ করছে, তবে কালকের তুলনায় একটু কম। তো পার্ক থেকে আমরা বাড়ি চলে এলাম, কেননা সন্ধে নামার সাথে সাথে ঠান্ডাটাও বেশ পড়তে শুরু করেছে, তাই আমি আবার একটা গায়ে জ্যাকেট চড়িয়ে নিয়েছি ঠান্ডা লাগছিল বলে। আর সুধা তো পার্কে ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে গেছে, তো ওকে নিয়ে আমার হাজবেন্ড ঘরে চলে গেছে। আমি এই গাড়ি থেকে জিনিসপত্রগুলো বার করে নিয়ে এবার আমিও ঘরে ঢুকবো। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।